Suparna and welcome to my YouTube channel. So, today's video is interesting because the vlog that I have done actually I have done at home. So, you can see that you will be buying it because today's vlog that I have done is very exciting. My friend is doing it. He suddenly called me and he called me and he called me. So, I am ready. I am just time chilo na amar kache. So, I chole jai and যেতে যতটা পেরেছি আমি ব্লগটা করার চেষ্টা করেছি যদিও খুবই ছোট হয়েছে আজকের ব্লগটা তাও হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে সো দেখতে থাকো এন্ড কেমন লাগলো জানিও এন্ড obviously যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার সো সো তাহলে তোমরা দেখে নাও যে আজকে আমরা বেসিক্যালি আমি আর দই বেসিক্যালি কোথায় গেছিলাম কি করলাম সো লেটস রিভাইভ সো এই যে আমরা এখন অটোতে আছি অটোতে করে আমরা মধ্যগ্রামের থেকে সোদপুর স্টেশনের দিকে যাচ্ছি বেসিক্যালি অলমোস্ট হাফ অফ দ্য ওয়ে এসে গেছি এই যে দোয়েল বসে আছে সো এখন অটোতে আছি অটোটা লিটারালি খুব কাঁপছে আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব সোদপুর স্টেশনে নামবো আমরা তারপরে ওখান থেকে আরেকটা অটোতে উঠব অটো থেকে স্টেশনে আগে নামিয়ে দিয়েছে এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে দোয়েল সেট আপ দোয়েল মানে রেখে গেছে অটোওয়ালাকে বললে খুন করে দেয় সো মানে এত অসভ্য আজকাল আমরা বলে উঠলাম যে সোদপুর স্টেশনে নামবো মানে স্টেশনের ঠিক আগে মানে ফ্লাইওভারের মুখটাকে নামিয়ে দিল এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিছু করার নেই নামিয়ে দিয়েছে এমন ভাবে যে কিছু করতে পারছি না আমরা হেঁটে যেতে হচ্ছে কারণ আমাদের অটো ধরতে হবে আবার ঠিক করে কিন্তু নেমে আমরা আশ্রাবো দোয়েলটা ছিল ওখানে অটো থেকে নামিয়ে দিয়েছে দোয়েল পারলে অটো ড্রাইভারটাকে খুশি করে দিত ওখানে মানে এমন জায়গাটা নামিয়ে দিয়েছে যখন না জায়গাটা একদম হেঁটে আসতে হবে থাকেটা আর পৌঁছে গেছে সাতটা স্টেশনে যেত ডান দিকে আসলেই অটো স্ট্যান্ড মানে স্টেশন থেকে জাস্ট টিকিট কাউন্টে থেকে নেমে রাইট সাইডে আসবো লঞ্চ ঘাট ধরার অটো স্ট্যান্ড এখন অটোটা একটু বসে আছি জাস্ট ছাড়বে অটোটা ছাড়লে গিয়ে পৌঁছে যাবো তারপরে গিয়ে দেখাবো কিসের জন্য থেকে এখানে বোকা বোকা দিয়ে ওরকম একটু ব্লগিং করে এরকম বোকাকে দেয় অনেকে দেয় রাস্তায় কিন্তু ওইগুলো ইগনোর করতে আর কিছু করার নেই তো ওগুলো জাস্ট ইগনোর করেছি আমরা তো ঠিক আছে ওগুলো একটু আর হয়ে থাকে
তো ঠিক আছে, এখন অটোতে বসে আছি, দেখি অটো ছাড়লে তারপরে যাবো কি লঞ্চঘাটে পৌঁছাবো। জল নিয়ে চলে এসেছি, ওখানে আর বেশি ভিডিও করতে পারবো না, একটা ছোট্ট খাটো ইনসিডেন্ট বলবো না। অ্যাকচুয়ালি গঙ্গাঘাট তো অনেকে প্রেম করতে এসছে, আর ম্যাক্সিমাম জলের মুখে মাছ নেই, আর কাউকে আজকাল ভালো অ্যাডভাইস করতে নেই। তো অনেককে গিয়ে মানে জানালো যে তোমরা একটু মুখে মাছটা পড়ো, মানে কেউ কেউ শুনছে আবার কেউ কেউ শুনছে না, মুখে মাছ দিচ্ছে খুলে দিচ্ছে, কেউ কেউ ওটা ফোন পাচ্ছে, তো কিছু বলার নেই। এটা না সেরকম ভিডিও করতে পারিনি গঙ্গাঘাটে, কারণ এত লোকজন আর সোশ্যাল ডিস্টেন্সিং তো কিছুই নেই, মানে লোক একবারে কাপড়ে গায়ে চিপকে বসে আছে, এত ভালোবাসা সবার, আর তার মধ্যে শুনছো না কারোর মুখে, লিটারালি ম্যাক্সিমাম 90% লোকের মানে মুখে মাস্ক নেই। আর আমরা যখনই কথা বলছিলাম মুখে আমরা দাঁড়িয়ে ছিলাম, আর কিন্তু পাশে এসে বসছে, মুখে মাস্ক নেই, সোশ্যাল ডিস্টেন্সিংও নেই, মুখে মাস্কও নেই। আর যদি আমরা একবার জাস্ট বলি যে তোমরা মুখে মাস্ক বলছে না কেন পরবো, লকডাউন খুলে দিয়েছে কেন, তোমার কেউ শুনছে না কোনো কথা। তো ও অনেককে বলার চেষ্টা করেছে যে আপনার হাতে জল আছে, অ্যাকচুয়ালি রিজনটা তোমাদের তখন বলা হয়নি, কারণ ও আমরা জাস্ট জলটা তুললো, তারপরে লোকগুলো এত অপ্রতিভ মানে শুনছে না কেউ কথা, তো ও সবাইকে বোঝানোর চেষ্টা করছিল শুনছে না। তো বেসিক্যালি ওখানে গঙ্গা জল তুলতে গেছিলাম আমরা পানিহাতি গঙ্গাতে, গঙ্গা জল সবার ঘরের দরকার হয়, তো ও মানে ঘরে গঙ্গা জল দরকার ছিল, তাই জন্য গঙ্গা জলটা তুলতেই গেছিলাম। বেসিক্যালি এখন সোদেপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, গঙ্গা জলটা তুলে নিয়ে চলে এসেছি ওর হাতে, প্রায় 10 মিটারের কাছাকাছি গঙ্গা জল আছে, ও ভারী করছে, আর আমরা চলে যাবো, কারণ গঙ্গা জলটা আছে তো খুব খুব ভারী, তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ওই জন্য ওই জন্য বেশি ভিডিও করতে পারি না, মানে লঞ্চটা সত্যি হাত থেকে লঞ্চ মানে পানিহাতি থেকে লঞ্চটা ছেড়ে লঞ্চটা শুরু হয়ে গেছে দেখলাম, তো ভিডিওটা দেখতে পাবো তোমরা। আর কি বলবো, কেউ আর্ধেক জন মাস্ক নেই, এখন এখানে অনেকে দেখছি মাস্ক পরে আছে স্টেশনের দিকে, হাতে দেখলাম ধরো মুখে মাস্ক নেই, মাস্ক ছাড়া মানে ওখানে বসে আছে, কিছু বলার নেই, কাউকে কিছু বলে না বলেই সবাই তর্ক করবে, একটু খারাপ লাগলো যখন কাউকে কোনো ব্যাপার নিয়ে কিছু বলা হয়, মানুষ সেখানে ঠিকঠাকভাবে নেয় না। সেম অ্যাপ আজকে আমি এই মাস্কটা পরেছি, মাস্কটা শুধু পার্সোনালি আমার জন্য বা সুপর্ণার জন্য নয়, এটা সবার প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু মাস্কটা খুব ইম্পর্টেন্ট। তো আমি সেরকমভাবে যতগুলো ছেলে মেয়ে পার্সোনাল কাপের হয়তো কোনো বাড়ি কেউ পার্সোনাল কাকিমা অনেক বয়স্ক পূর্ণ বয়স্ক যারা হয় সব রকম মেয়েদের পার্সোনরা বসেছিলেন, তো আমি গিয়ে ডিরেক্ট বললাম যে এরকম মাস্ক পরছো না, আমি যখন বললাম যে মাস্কটা পরার প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার, তখন আমাকে পার্সোনাল এসে বললো দেখুন এখানে অনেক লোক পরছে না,
মানে ঠিক একটা সেই মানে অদ্ভুত একটা ফিল করালো, মানে ও করছে না আমি কেন করবো, মানে এটা আমি পার্সোনাল ইস্যুর জন্য বলেছি। এই যে লুক যা আছে তাতে আমাদের এই যে একটু বড় এই তাদের পরে হাসছে, তারপর হাসাহাসি করছে যে কেন বলছি আমরা, মানে কিছু বলে না। কেউ ইভেন বললো আগে মানে ইচ্ছে করে টোন করে আমার পাশ দিয়ে বলছে এই তো স্যানিটাইজার বের করে দিস, স্যানিটাইজার করে, মানে কিছু না একটু মেনটেন করলে কিন্তু আই থিঙ্ক অনেকটা মানুষের সেভ হবে। আজকে আমি আর ও যেমন দাঁড়িয়েছি, আমরা কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়ে আছি, এটা ক্লোজ লাগছে ভিডিও থেকে, অনেক মানে ডিস্টেন্সটা মেনটেন করেই আছি। সেম প্রত্যেকটা মানুষেরই তাই উচিত। অনেকে আমাকে এটাও বলছে যে লকডাউন তো তুলে দেওয়া হয়েছে তো এসব কেন কটা কথা, মানে তোর পার্সোনালি বললাম যে লকডাউন তুলে দেওয়া হয়েছে মানে না নয় যে তোমরা গিয়ে সবাই ওপেন থাকবে গায়ে গা লাগিয়ে, এটা ঠিক না। ও ওরাতে তারা এরকম একটা রিয়াকশন দিল, খুবই খারাপ লাগলো যে মানুষের এরকম মেন্টালিটি, যার জন্য আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হালাত তো বলতে নেই সব থেকে বেশি মানে খারাপ পজিশনে যাচ্ছে। সরি এটা যদি কেউ কিছু খারাপ মনে করো, আমি নিজের সেটা পজিশনে আছি, তাই বলতে বাধ্য হচ্ছি একটু না জাস্ট একটু মেনটেন করুন নিজেকে, মাস্ক পরুন আর একটু স্যানিটাইজার ক্যারি করুন, আর পারলে একটু ডিস্টেন্স মেনটেন করুন। আমি মানছি রাস্তাঘাটে হয় না, বাসে বাসে বা এরকম অটো টোটোতে ট্রাভেল করলে আই থিঙ্ক হয় না, কিন্তু হ্যাঁ যেটুকু দরকার ও মাস্ক বাড়িতে থাকে আফটার 60 পরে সবই কিন্তু এজেড, বাবা মার অবশ্য বয়স, তাদের কথাটা অ্যাটলিস্ট একটু ভাবা উচিত। হয়তো আমাদের ইমিউনিটি পাওয়ারটা হাই বলে আমাদের কিছু হচ্ছে না ঠিকই, কিন্তু ওনাদের কিন্তু আজ না হলে কাল ঠিকই হবে। একটু সচেতনতা থাকি থাকলে প্রত্যেকটা পার্সনে সব একটু কম হয়, চেষ্টা করুন না সবাই যদি একটা জিনিস মানতে হবে যে মাস্ক পড়াতে পেরেছি, সঙ্গে সঙ্গে পড়াতে পেরেছি, কিন্তু পিছনে কিছু মানুষের কিছু করার নেই। তো আগে ব্লগটা এখানে আজকে জল ফল তোলা হয়ে গেল, শপিং হলো, একটু ঝামেলা হলো, সব কিছুই হলো, আর কিছু করার নেই এখন, এই যে অনলাইন হয়েছে আর আজকে। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো তুমি সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড আমি আমার